Today we will discuss our second paper. Question number three. Stress. ইংলিশ সেকেন্ড পেপারের তিন নাম্বার কোশ্চেনের ফ্রেস সম্পর্কে আলোচনা করব। এই ফ্রেসে আমাদের আলোচনা করার সময় আমাদের কিছু নিয়ম আছে, রুলস আছে। যেমন ওয়াজ বর্ন, প্রথমটা ওয়াজ বর্ন, একটা রুল ওয়াজ বর্ন অথবা বি বর্ন, বি বর্ন ওয়াজ বর্ন অথবা বি বর্ন। ডিয়ার স্টুডেন্ট, এই জিনিসটা প্রত্যেক ক্রিয়ার একটা রুলস তথা একটা স্ট্রাকচার আছে প্রত্যেকটা বাক্যের। এরকম আমাদের এই তিন রঙের মধ্যে উপরে বক্সের মধ্যে এরকম ওয়াজ বর্ণ অথবা বি বর্ণ এরকম দশটা ফ্রেস উপরে দেওয়া থাকবে। এই ফ্রেস গুলো থেকে আমরা নিচের যে বাক্য গুলো আছে এই বাক্য গুলা কোন বাক্যের সঙ্গে কোন ফ্রেসটা দিলে অর্থপূর্ণ হয় আমরা এইভাবে দিব। যেমন ওয়াজ বর্ণ যেটা আছে আমরা যদি লিখতে যাই ওয়াজ বর্ণের জন্য আমরা এইভাবে লিখতে পারি যে একটা স্ট্রাকচার অথবা গঠন আমরা লিখলাম। যেমন ওয়াজ বর্ণের জন্য আছে প্রথমে একটা সাবজেক্ট থাকবে, এরপরে ওয়াজ বর্ণের জায়গায় শূন্যস্থান থাকবে। ওয়াজ বর্ণের জায়গায় কি থাকবে? শূন্যস্থান থাকবে। এই জায়গাতে শূন্যস্থান থাকবে, জোরটা দেওয়া থাকবে। এরপরে দেখো প্রিপজিশন থাকবে, প্রিপজিশন তথা এরপরে প্লাস এই জায়গা ত্রিপজিশন করে আমাদের একটা ফ্যামিলির নাম থাকে। যেমন রিচ ফ্যামিলি, হিন্দু বন্ধু ফ্যামিলি, ঠাকুর ফ্যামিলি, পরাস ফ্যামিলি, পুর ফ্যামিলি, এরকম। অথবা একটা জায়গার নাম থাকবে প্লেস, আরো থাকতে পারে ইয়ার্স, বছর। উদাহরণস্বরূপ আমরা বলি নজরুল, নজরুল ডট ডট শূন্যস্থান দেওয়ার পরে লেখলো ইন এ পুর ফ্যামিলি। নজরুল ওয়াজ বর্ন ইন এ পুর ফ্যামিলি। নজরুল জন্ম গ্রহণ করেছিল একটা দরিদ্র পরিবার, পুর ফ্যামিলি। দেখো শূন্যস্থান পরে আমরা খেয়াল করে দেখি প্রথমে সাবজেক্ট গড়ন প্রায় সাবজেক্ট আছে, এরপরে শূন্যস্থান ওয়াজ বর্ন, এরপরে প্রিপজিশন থাকার কথা প্রিপজিশন, এরপরে ফ্যামিলি পুর ফ্যামিলি, এ পুর ফ্যামিলি, এ রিচ ফ্যামিলি, ঠিক আছে, এ পুর ফ্যামিলি, এ রিচ ফ্যামিলি, এরকম করে দেওয়া আছে। দেখো আমরা যদি এই জায়গাতে ফ্যামিলির জায়গা যদি আমরা দেই নজরুল ওয়াজ বর্ন ইন 1899, এই জায়গার মধ্যে শূন্যস্থান উপরে প্রিপজিশন আছে, চুরুলিয়াতে জন্মগ্রহণ করেছিল, এর এই জায়গা দেখো প্লেস আছে। তো এইরকম শূন্যস্থান কোন জায়গা যদি সাবজেক্টের পরে শূন্যস্থান দিয়ে প্রিপজিশন থাকে, এরপরে জায়গার নাম পরিবারের নাম অথবা কি বছর যদি থাকে তাহলে এর মধ্যে আমরা কি ওয়াজ বর্ণ বসাবো। তো এইভাবে আমরা ওয়াজ বর্ণের পরে আমরা আলোচনা করি, আশা করি বুঝতে পেরেছো। ওয়াজ বর্ণের পরে আমরা আলোচনা করব, এই ওয়াজ বর্ণের পরে আমরা আলোচনা করব আমাদের আলোচ্য বিষয় হচ্ছে, যেমন ধরো আমরা যদি আলোচনা করি নো সোনার হ্যাট, বাংলাতে এটার বাংলা হলো একটা কাজ শেষ হতে না হতে আরম্ভ হতে না হতে আর একটা কাজ আরম্ভ হয়ে যাওয়া, এই অর্থে ব্যবহার করা হয়। একটা কাজ শুরু হতে না হতে আর একটা কাজ আরম্ভ হয়ে যাওয়া বা শুরু হয়ে যাওয়া। যেমন বলা আছে স্টেশনে পৌঁছতে না পৌঁছতে ট্রেনটি ছেড়ে গেল, ক্লাসে প্রবেশ করতে না করতেই শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতেই ছাত্ররা উঠে দাঁড়ালো, করতে না করতে মানে একটা কাজ শেষ হতে না হতে আর একটা কাজ আরম্ভ হয়ে যাওয়া, এই অর্থে ব্যবহার করা হয়। তো এটা ওই রকম একটা ঘটনা,
তিনটা একই ঘটনা চলে আমি ঘটনা লিখব দেখো প্রথমত নোশনাল হেড এই নোশনাল হেডের পরে আমাদের একটা সাবজেক্ট থাকবে কি থাকবে সাবজেক্ট এরপর বি3 প্লাস অবজেক্ট প্লাস দেন তারপরে প্লাস সাবজেক্ট প্লাস বি2 মানে ভার্বে প্রেজেন্ট past tense হবে দেখো প্রথমে এই জায়গাতে শূন্য স্থান দেওয়া থাকবে এরপরে আর বাদ বাকি তো দেওয়া থাকবে তো ওই পরের বাক্যটা দেখে আমাদের এই শূন্য স্থানের মধ্যে উপর থেকে নো সোনার হেড তাইলে আনার পরে আমাদের কি ওই শূন্য স্থানে কোন শব্দের সঙ্গে মানে কোন বাক্যের সঙ্গে 10টা নিচের 10টা বাক্যের মধ্যে কোনটার সঙ্গে মিলে অর্থগত হয় অর্থযুক্ত হয় ওই সেন্টেন্সটার মধ্যে বসাই দিলে আমাদের কি নো সোনার হেড যেমন এই জায়গাতে শূন্য স্থান দেওয়া আছে শূন্য স্থানের পরে বলা আছে উই রিচ ইডি বাক্যটির নাম সাবজেক্ট প্লাস ভার্বের তিন নাম দা স্টেশন আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতে দেন দেন টি এইচ এ এন দেন দা ট্রেন দেন দা ট্রেন দেন দা ট্রেন লিফট এল ই এফ টি লিফট দেখো শূন্য স্থানের পরে সাবজেক্ট এই গড়ের মধ্যে দেখো শূন্য স্থানের পরে সাবজেক্ট এরপরে রিস্ট হলো ভার্বের তিন নাম এরপরে অবজেক্ট হলো দা স্টেশন দেন তারপর দেখো আমাদের এই তিন নং ফ্রেসের জন্য নিচে দুইটা বাক্য দেওয়া থাকবে দুটোর মধ্যে দেন দেওয়া থাকবে দেনালা বাক্য থাকতে পারে দুইটা যে দেনালা বাক্যের আগে শূন্য স্থান থাকবো অর্ডের মধ্যে বসাবো মানে প্রথমে শূন্য স্থান থাকবো সাবজেক্টের আগে শূন্য স্থান বসাবো থাকবে ওটার মধ্যে ওটার মধ্যে আমরা ব্যবহার করবো নোশনাল হেড আর যদি আমাদের দেনালা বাক্যের সাবজেক্টের পরে শূন্য স্থান থাকে দেখো একটু খেয়াল করে দেনালা বাক্যের সাবজেক্টের পরে শূন্য স্থান থাকে ওটার মধ্যে বলবো আমাদের পুট ট্রেডার পুট ট্রেডারের বাংলা কি পুট ট্রেডার পুট ট্রেডার পুট ট্রেডারের বাংলা বরং ভালো আর যদি দেন দেওয়া থাকে তাহলে বোঝায় তবুও না বরং ভালো তবুও না অর্থে ব্যবহার করা হয় বরং ভালো ডটটা তবুও না দেখো আগে একবার ঘটনা ছিল নোশনাল হেড আর এর মধ্যে ঘটনা দেখো সাবজেক্টের পরে শূন্য স্থান প্লাস উট্রেদার শূন্য স্থানের পরে উট্রেদার প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট প্লাস দেন এই দেনের পরে আবার থাকতে পারে ভি1 প্লাস অবজেক্ট এই বাক্যের এই ঘটনা দেখো আমরা নোশনাল হেডালা বাক্যের মধ্যে দেন কিন্তু এর মধ্যে আছে একই বাক্যে তাহলে আমরা দেখি একটু খেয়াল করে যখন দেনালা বাক্য সাবজেক্টের আগে শূন্য স্থান থাকবে তখন বসাবো আমরা নোশনাল হেড আর সাবজেক্টের পরে শূন্য স্থান যদি ভাবের এক নাম থাকে তাহলে বসাবো কি নো সোনার হেড এরপরে দেখো তাহলে বুঝতে পেরেছি নিশ্চয় এখন আমরা যদি খেয়াল করি নোশনাল হেড এরকম ভাবে আমরা আরো আছে যেমন হোয়াট ইফ এর বাংলা হলো কি হতো যদি এটা হলো ঘটনা তাহলে প্রথমে আমাদের কি হতো যদি এরকম বাক্যের ঘটনার মধ্যে আমাদের প্রথমে থাকবো শূন্য স্থান হোয়াট ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন এরকম শূন্য স্থানের মধ্যে বসাবো যেমন আই লস মাই পেন কি হতো যদি আমি আমার কলমটা হারাতাম অথবা হারাই কি হতো যদি আমি কলমটা হারাই তাহলে এটা বুঝাইলো এই শূন্য স্থানের মধ্যে আমরা কি বসে যাবো হোয়াট ইফ আবার একই ধরনের বাক্য দেখো ইট ইজ হাই টাইম এর বাংলা হলো ইহাই উপযুক্ত সময় অথবা ইহাই উপযুক্ত সময় অথবা এটি উপযুক্ত সময় এটা করার ওটা করার যেমন ধরো এই বাক্যের ঘটনা ওইরকম ভাবে সেই একই ভাবে প্রথমে শূন্য স্থান থাকবে যেমন ইট ইজ হাই টাইম এর জায়গাতে কি থাকবে আমাদের শূন্য স্থান থাকবে ইট ইজ হাই টাইম এরপরে কি থাকবে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট মানে আমরা খেয়াল করে দেখব যখন
কোন শূন্যস্থানের পরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে প্রশ্ন গ্রুপ থাকবে তখন আমরা ব্যবহার করব কি হোয়াট ইফ উপরে যদি হোয়াট ইফ থাকে তাহলে আমি বসাই দেব আর যদি ইট ইজ হাইটাইমের পরে শূন্যস্থানের পরে যদি সাবজেক্ট দিয়ে ভার্ব দুই নং দিয়ে যদি কি থাকে যদি দুই নং মানে পাঁচটি ইন্ডিপেন্ডেন্স থাকে শূন্যস্থানের পরে যদি পাঁচটি ইন্ডিপেন্ডেন্স থাকে পাঁচটি ইন্ডিপেন্ডেন্স থাকলে যদি প্রশ্নবোধক না থাকে প্রশ্নবোধক চিহ্ন যদি না থাকে তাহলে আমরা বসাবো ইট ইজ হাইটাইম আর যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে আমরা বসাবো হোয়াট ইফ ওকে এরপরে আমরা আলোচনা করি হোয়াট ইফ এর পরে এরকম আমাদের আরো একটা জিনিসের মিল আছে যেমন আমরা যদি খেয়াল করি উড ইউ মাইন্ড কি করে কয় উড ইউ মাইন্ড যদি কিছু মনে না করে উড ইউ মাইন্ড যদি কিছু মনে না করে এর মধ্যে দেখো প্রথমে শূন্যস্থান থাকবে উড ইউ মাইন্ড এই উড ইউ মাইন্ড এর পরে দেখো প্রথমে একটা ভাবের আইডি থাকবে শূন্যস্থানের পরে যদি কিছু মনে না করেন এক কাপ টেকিং এ কাপ অফ টি যদি কিছু মনে না করেন এক কাপ চা খাবেন কি এই অর্থে যদি প্রশ্নবোধক চিহ্ন দেয় দিতে পারে তাহলে শূন্যস্থান পরে বাদার আইনটি আছে দেখো কি আছে এইরকম শূন্যস্থানের মধ্যে আমাদের এইরকম ঘটনার মধ্যে হোয়াটস ইট লাইক এরপরে ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্নটা থাকবে তো আমরা খেয়াল করে দেখি যে যখন দেখবো আমরা যে শূন্যস্থানের পরে ভার্বের আইএনজি আছে কি আছে শূন্যস্থানের পরে ভার্বের আইএনজি আছে এই ক্ষেত্রে আমরা হয় উপর থেকে উড ইউ মাইন্ড নিয়ে বসাই দিব না হলে কি হোয়াট ইফ লাইক নিয়ে বসাই দিব ওকে এই পর্যন্ত তো আমরা এইভাবে দেখি একের পর এক প্র্যাকটিস করতে থাকি তাহলে আমরা সুন্দরভাবে আমরা এই পাঁচটা এখানে কি মার্ক হলো পাস এই পাঁচটা মার্ক আমরা সঠিকভাবে পাবো ঠিক আছে তো এই পর্যন্ত আজকে ভালো থাকবো সবাই সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ না ক্লাস ছিল হ্যাঁ